সম্মানিত দর্শক, দিদি নাম্বার ওয়ান জনপ্রিয় রিয়েলিটি শো এ এবার নতুন সঞ্চালক সুদীপা সৌরভ। কোথায় গেলেন রচনা? পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু বিকেল হলেই প্রতিদিন নিত্য নতুন চার দিদির গল্পর সঙ্গে মজার মজার খেলা নিয়ে পর্দায় উপস্থিত হয়ে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়। বয়সকে এক কথায় তুড়ি মেরে উড়িয়ে রচনা দিন দিন যেন আরো সুন্দর হয়ে উঠছেন। রচনা বন্দ্যোপাধ্যায় টলিউড বলিউড অভিনেত্রী বর্তমানে জায়গা করে নিয়েছে তার অনবদ্য সঞ্চালনা গুণে। দিদি নাম্বার ওয়ান এর ধারাবাহিকের মধ্য দিয়ে দীর্ঘ দশ বছর সকলের সঙ্গে নিত্য যোগাযোগ রচনার। বিকেল হলেই প্রতিদিন নিত্য নতুন চার দিদির গল্প সঙ্গে মজার মজার খেলা নিয়ে পর্দায় উপস্থিত হয়ে থাকেন এই সেলেব। বয়সকে এক কথায় তুড়ি মেরে উড়িয়ে রচনা দিন দিন যেন আরো সুন্দর হয়ে উঠছেন। প্রত্যেকের মুখে একটাই কথা, কিভাবে নিজেকে ধরে রাখেন রচনা? কোন ডায়েট ফলো করেন? কখনো নিজের বিষয়ে একগুচ্ছ গল্প দর্শকদের সামনে তুলে ধরেন? কখনো আবার অজানা অচেনা মানুষের কঠিন লড়াইয়ের গল্প শোনান রচনা বন্দ্যোপাধ্যায়? তবে বর্তমানে সেই রিয়েলিটি শো এর মঞ্চে বেশ কিছুদিন অনুপস্থিত থাকবেন তিনি। সম্প্রতি নতুন প্রমোদে ধরা দিল দুই নতুন সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস। আসছে শীতের মরশুম, তাই এবার সেট এর বাইরে অন্য মেজাজে ধরা পড়বে এই রিয়েলিটি শো। সুদীপ যখন সঞ্চালক তখন খাওয়া দাওয়া প্রসঙ্গ থাকবে না এটা ভাবাই যায় না। আর তাই এবার আড্ডা মজার সঙ্গে যুক্ত হলো শীতকালের পিকনিক, যেখানে থাকছে খাওয়া দাওয়ার সঙ্গে মেলা, খেলাধুলা আরো অনেক কিছু। নতুন প্রমোদে চমক থাকায় সকলের মন জয় করলেও প্রশ্ন থেকেই যায়, কোথায় গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়? উত্তরটা তার ভক্তদের কাছে বেশ কিছুটা স্পষ্ট। সত্য বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সেই শোকে ডুবেই বর্তমানে এই অভিনেত্রী। ফলে এই ধাক্কা কিছুটা সামলে নেওয়ার জন্য সময় লাগবে তার। সেই কারণেই লাইট ক্যামেরা অ্যাকশন থেকে খানিকটা বিরতি নিয়েছেন রচনা। এর বিপরীতে কিছুদিনের জন্য এখন সঞ্চালনার দায়িত্ব পৌঁছে গেল সুদীপ ও সৌরভের হাতে। জি বাংলার রান্নাঘরের দরুন সুদীপার নিজস্ব এক ভক্ত ও ফ্যান ফলোয়ার রয়েছে। অন্যদিকে সৌরভ দাস মানে পর্দার বেশ উষ্ণ আমেজ, তাই নতুন দুই সঞ্চালককে মনে ধরলে প্রত্যেক দিন যে দিদির সঙ্গে দিদি নাম্বার ওয়ান হওয়ার লড়াইয়ে সামিল থাকে, ভক্তরা তার দেখা না মেলাতে বেশ কিছুটা মুশড়ে ভক্তকুল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রচনা বন্দ্যোপাধ্যায়, সেখানেই লেখেন, আমার বাপি, ভাবিনি একদিন একা হয়ে যাব, ভাবিনি তুমি চলে যাবে, এখনো অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে, তোমার আশীর্বাদ আমাদের সাথে আছে আমি জানি, থাকবো, থাকতে হবে, তুমি ভালো থেকো বাপি। সম্মানিত দর্শক, রচনাকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।